চা বাগান থেকে উদ্ধার হলো বিশালাকার অজগর। মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার গোপালপুর চা বাগানের কমলাপুর ডিভিশন থেকে 15 ফুট লম্বা অজগরটি উদ্ধার করেন বনবিভাগের র্যাপিড রেসপন্স টিমের সদস্যরা। জানা গিয়েছে, স্থানীয় অলিভা বার্লা নামে এক মহিলা ঘাস কাটতে গিয়ে অজগরটিকে দেখতে পান। এরপরই খবর দেওয়া হয় বনকর্মীদের, তারাই অজগরটিকে উদ্ধার করেন। এলাকাবাসীরা জানান, এর আগে এত বড় পাইথন গোপালপুর সহ আশেপাশের এলাকায় দেখা যায়নি। তাঁদের অনুমান, ধুমজি বনাঞ্চল থেকে বেরিয়ে খাবারের খোঁজে চা বাগান এলাকায় ঢুকে পড়েছিল অজগরটি। সাপটিকে পর্যবেক্ষণের পর ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাদারিহাটের রেঞ্জার সিবাস সরকার। বীরপাড়া থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।